নাকি উসমান ইবনের কাছে দৌড় দিয়েছেন নতুন যুবক মুসলমান যুবক। তখন এই অবস্থা গিয়া দেখে, এই অবস্থায় গিয়া দেখে যে উসমান গনি একটু কেরাসিন পড়ছে, কেরাসিনের এক ফোঁটা পড়ে গেছে, কেরোসিন কেরোসিন না কেরোসিন কেরোসিন যে দেশ গ্রামে যে বাতি জ্বাললাম জ্বালা, এই কেরোসিনের একটা ফোঁটা কেন জমিনে পড়ে গেছে গা, এটা কর্মচারীরে কর্মচারীরা দমকায় দমকাইতে শেষ তাক কেন বললো ঠিক কিনা কই না লিল্লা রসুল পাঠাইছে আমারে, আমি আয়া নিতে হা দিয়া এক ফুটা কেরাসিন পড়ছে এটা লেগে বক্তাছে, আমি যাই গিয়া সালাম আসছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন অভিজি আমি হাজির, ও কি হাতে দিছে হা দিয়া ও আবার এক ফুটা কেরোসিন পড়ছে এটা লেগে কর্মচারীরা দমকাইয়া শেষ করতেছে, আমি হা দিয়েছি কোন সুযোগে আমি না, আরে তুমি আমার কথা বললে তো এটা তো ব্যাপার না, তুমি আমার কথা বলতা যাও আবার যাও ইয়া রসুল আবার যাবো যাও, আমি বলছি যা আমার কথা গিয়া বলবা রসুল পাঠাইছে সুবহানাল্লাহ বারাক আল্লাহ নবীর পারমিশন পাই আবার দৌড় দিলেন হযরত উসমান গনির কাছে, গিয়া দেখে তোলা জায়গা ওইটা তোলা বাতাসে একটা তোলারে একটু সামান্য তোলারে আনবার লাগে দৌড়তাছে জমাইতে চাই না কথা বলছেন নাই, এই একটু তোলা উড়ে যাইতেছে আর কি তোলা, এই তোলার পিছনে দৌড় 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 দৌড়তে তোলার আবার আইনা জমায় ইন্নাইল্লাহ, আমি কই আইলাম যে ব্যক্তি তোলা জমায় একটু তোলা জায়গা উড়িয়া হিটারে জমায় হ্যাঁ আমার হাতে দিব যাই গিয়া সালাম, আমি পারতাম না কি আসছে ইয়া রাসূলুল্লাহ তো দিছে না কি আর কি ব্যাপার দেয়া নাই চাও নাই, ও কি চাইতাম হুজুর তোলা জায়গা উড়িয়া একটু তোলা এটা এটার পিছনে দৌড়ে গিয়া জমায়, আরে তুমি আমার কথা বলবা হে যাই করুক না তুমি আমার কথা বলবা না যাও আবার যাও ইয়া রাসূল আমি আর পারতাম না যাও তুমি, আমি বলছি তুমি যাও আবার দ্বিতীয় তৃতীয়বার গিয়া যখন গেছে উসমানের কাছে গিয়া দেখে যে পিঁপড়ায় যে ওই আপনার কি বলে চিনি নিয়ে যাচ্ছে চিনির গুঁড়া, এই চিনির গুঁড়া আটকে রাখতেছে সুবহান আল্লাহ না চিনির গুঁড়া পিঁপড়া চিনি নিয়ে যাগা চিনি পিঁপড়া আটকায়া পিঁপড়ার মুখ থেকে চিনির গুঁড়া আটকে রাখতেছে, তো ওনার কাছে আমি কী হাতে সামু কথা বোঝা নাই আল্লাহ রসুল আমার কই ফারাল আমি কই আইলাম, হ্যাঁ এগুলা কি এগুলা আমি কেমনে চাইতাম যে বেটা পিঁপড়া থেকে চিনি রেখে দেয় হ্যাঁ যেই লোক এই তোলা জায়গা একটু উড়িয়া তোলা তোলার আস উড়া জায়গা এটা আর খেয়েবো এটার পিছনে দৌড়ে দৌড়ে জমায় এই লোকের আমি কি হাতিয়ে সামু আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সর্বস্তরে সম্মানিত মুসলিমে কেরাম শ্রুতি মোহন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমা আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই হৃদয়ের গহীন কোণ থেকে ইমান আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একসাথে ইমানি আওয়াজে একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহরবানি করে রমজান পর্যন্ত পৌঁছাইয়ে দিয়েছেন, সাথে সাথে জুমার নামাজও আসার তৌফিক দান করেছেন, ওই জন্য অবশ্যই মহান মালিকের দরবারে আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আজকে হলো ক নম্বর রোজা, তিন নম্বর রোজা চলে রমজান মাস শুরু হয়ে গেছিল, তৃতীয় রমজানও চলতেছে, আগামীকাল চতুর্থ রমজান, এভাবেই আমার সময় শেষ হয়ে যাবে। দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে একদিন রমজান মাস শেষ হয়ে সাতাশের দিন চলে আসছে, রমজান মাসের শেষের দিকে সাতাশের রাত চলে আসছে, আবার দেখবেন যে রমজান শেষ ঈদুল ফিতর চলে আসছে, এভাবেই আমাদের থেকে সময় চলে যাবে। এজন্যই যারা বিজ্ঞ যারা জ্ঞানী যারা মনীষী তারা বলেছেন যে সময়ের চাইতে অর্থাৎ স্বর্ণের চাইতে সময়ের মূল্য অনেক বেশি, সময় যখন চলে যায় সেই সময় ফিরে আসে না, স্বর্ণ হারাই গেলে স্বর্ণ পাওয়া যায় সময় হারাই গেলে সময় পাওয়া যায় না, এই যে সময় গড়ায় যাচ্ছে আমাদের থেকে, এখন দেখার বিষয় হলো আমরা কে কেমন আমল করতে পারলাম।
রমজান মাসে আমরা কে কেমন আল্লাহকে ডাকতে পারলাম, রমজান মাসের ভিতরে কে কেমন আমরা কোরআন তেলাওয়াত করতে পারলাম, রমজান মাসের ভিতরে কে কেমন আমরা আল্লাহ পাকে জিকির করতে পারলাম, রমজান মুবারক মাসে আমরা কে কেমন দান সদকা করতে পারলাম, কে কতটুকু গুনার কাছ থেকে বাঁচতে পারলাম, কে কতটুকু আমরা নেক কাজ করতে পারলাম, কে কয়দিন তারাবির নামাজ পড়তে পারলাম, কে কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম, এগুলো আমার দেখার বিষয় আমি পারলাম কি না। রমজান মাস আসার পর যখন আমার অবস্থার পরিবর্তন হবে তখন বোঝা গেল যে বোঝা যাবে অবশ্যই রমজান আমার কবুল হচ্ছে, রমজানের রোজা আমার কবুল হচ্ছে। রমজান মাস চলতেছে, রোজাও রাখতেছি কিন্তু আমার আমলের পরিবর্তন নাই, আমলের কোনো পরিবর্তন নাই, আমার কথাবার্তার কোনো পরিবর্তন নাই, আমার আখলাকের কোনো পরিবর্তন নাই, আমার চরিত্রে কোনো পরিবর্তন নাই, আমার চাওয়ার কোনো পরিবর্তন নাই, আমার গীবত গাওয়ার কোনো পরিবর্তন নাই, আমার ভিতরের দিলের কোনো পরিবর্তন নাই, তাহলে বোঝা গেল আমার রোজা কবুল হইতেছে না। রোজা কবুল হওয়ার শর্তই হলো আমার অবস্থার পরিবর্তন হওয়া, রমজান মাস আসা দিলের অবস্থার পরিবর্তন হওয়া। এই জন্য নিজেকে পরিবর্তন করা, নিজেকে গোটায় নেওয়া রমজান মাসে, মিল মহব্বতের মাস, বন্ধুত্বের মাস, বেশি বেশি করে আমল করা। রমজান মাসের ওপর মাস রমজান মাসের ওপর নাম হইল কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? কারণ রমজান মাসে কি হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অবশ্যই এটা ওই মাস রমজানুল মুবারক মাস হলো সেই মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর এই মাসের দাম বাড়লো কেন? বলে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, দুনিয়াতে এক মাসে নাজিল হয় নাই, লৌহে মাহফুজে আল্লাহ পাক একসাথে জমা করেছেন, কিন্তু দুনিয়াতে আসছে আস্তে আস্তে করে, এক আয়াত দুই আয়াত এক অংশ দুই অংশ এইভাবে দুনিয়াতে কোরআন নাজিল হয়েছে 63 বছরে। রসুলের দুনিয়া জিন্দি কত বছর ছিল? এর মধ্যে 40 বছর আল্লাহর রসুল বিশ্ব নবীর কাছে ওহি নাজিল হয়, 40 বছর যখন পার হয়, 40 বছর পর থেকে রসুল যখন নবুয়ত নাজিল হয়, তাহলে 23 বছর, 23 বছর রসুলের কাছে কোরআন নাজিল হয়। কয় বছরে? 23 বছর। 23 আর 40 কত হয়? কথা বলেন, 63। তাহলে রসুলের কাছে যখন কোরআন নাজিল হয়েছে তখন সেই মাসটা ছিল রমজান মাস, এবং একদিনে নাজিল হয় নাই, এক ঘন্টা নাজিল হয় নাই, আস্তে আস্তে প্রয়োজন মোতাবেক নাজিল হয়েছে, প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে। হঠাৎ একটা ঘটনা করছে, কোরআন আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। রসুলের নবুয়তের জিন্দিগি কয় বছর বলেন? বলেন 23 বছর। আর গোটা সময় রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত বছর? 63 বছর। তাহলে কোরআন নাজিলের 23 বছর আল্লাহর রসুল, কোরআন নাজিলের 23 বছর আগে যখন নবুয়ত রসুল কাছে ওহি নাজিল হয় নাই, তখন সকলের কাছে রসুল বন্ধু ছিলেন, আপন ছিলেন, কলিজার টুকরা ছিলেন। কথা ঠিক আছে না? নবুয়ত যখন ওহি যখন নাজিল হয় রসুলের কাছে 40 বছর পরে ওহি নাজিল হইল, 40 বছর ওহি নাজিল হওয়ার আগে যে জীবনটা, জীবনের সূর্যনা থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই সময়টা রসুল সবার কাছে প্রিয় ছিল, সবার কাছে মহব্বতে ছিল, সবার কাছে কলিজার টুকরা ছিল। এ মুহাম্মদের মতো সত্যবাদী কেউ নাই, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বাসী। আল আমিন মানে কি? বিশ্বাসী। মুহাম্মদ সবচেয়ে ভালো, কিন্তু যেইমাত্র কোরআন নাজিল হইল, যেইমাত্র ওহি নাজিল হইল, 40 বছর পর থেকে 23 বছরের জিন্দিগি রসুল যে কাটাইছেন কোরআন নাজিল অবস্থায়, এই তখনই যেইমাত্র কোরআন নাজিল হয়, যখন কোরআন নাজিল হয়, যখন ওহি নাজিল হয়, তখন থেকে আল্লাহর রসুল সবার শত্রু হওয়া আরম্ভ হইল, শত্রু। তাহলে এখন আপনারা বলেন তো 40 বছর পর্যন্ত রসুলকে শত্রু ভাবে নাই কেন? এটা আপনাকে জবাব দিলাম, আপনারা জবাব দিবেন। 40 বছর পর্যন্ত রসুলকে সবাই মহব্বত করেছে, সকল শ্রেণীর মানুষ, মুনাফিক, বেঈমান, কাফের,
যা আছে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের মুসল্লি, অর্থাৎ সর্বস্তরের তার যা আছে বংশের লোকেরা সকলেই তাকে কলিজার চাইতে বেশি মহব্বত করে, যে না মুহাম্মদের মতো এত ভালো আর কেউ নাই। কারণ তখন তো আর কোরআনের দাওয়াত দেয় নাই, দিছে কোরআন নাজিল হয় নাই, অতএব কোরআনের দাওয়াতও দেয় নাই। যেইমাত্র কোরআন নাজিল হয়েছে, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন থেকে সবার কাছে আস্তে আস্তে কোরআন মুহাম্মদ খারাপ, নাউজুবিল্লাহ কোন মুহাম্মদ কি খারাপ। অথচ আল্লাহর রসুল যে কোরআন যখন নাজিল হলো, ওহি নাজিল হলো, রসুল ওহি নাজিল হওয়ার পরে মানুষের কাছে দাওয়াত নিয়ে গেল, এটা কি রসুলের ব্যক্তিগত দাওয়াত না আল্লাহর পক্ষ থেকে? এখন যদি রসুল মানুষের কাছে ভালো থাকতে গিয়া যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ বেজার না খুশি? আর হুজুর বলেন, এই জন্য রসুলের কাছে আবু জেহেল পর্যন্ত, আবু তালেব পর্যন্ত বলছেন, ভাতিজা তুমি এই দাওয়াত ছেড়ে দাও, তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে। এক কথা বলছিলেন, চাচা যদি আমাকে এক হাতে চন্দ্র এনে দেওয়া হয়, আরেক হাতে সূর্য এনে দেওয়া হয়, এরপর আমি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত যে দাওয়াত, আল্লাহ আমাকে যে কাজ দিয়ে পাঠাইছেন দাওয়াতের কাজ, ওই কাজ অবশ্যই আমি করতে হবে, এটা আল্লাহর ওয়ার্ডার। সুবহানাল্লাহ, আপনি আমার কাছে থাকেন বা না থাকেন, আমার তো মরতে হবে, আমার দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় হতে হবে। অথচ আল্লাহ আমাকে যা দিয়ে আদিষ্ঠিত করেছেন, আল্লাহ আমাকে যা দিয়ে প্রেরিত করেছেন, ওই দাওয়াতটা আমার পৌঁছাইতে হবে, চাচা আপনি ভালো লাগুক বা না লাগুক। কথা বুঝেন নাই? আপনার ভালো লাগুক বা না লাগুক এটা আমার আসে যায় না, আমার আল্লাহ বলছেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য, তাই দাওয়াত দিচ্ছি। আপনি আমাকে মহব্বত করেন বা না করেন এটা আসে যায় না। হয়তো আপনার কাছে আমি বড় হয়েছি, আমার বাবা, আমি দুনিয়াতে আসার আগে বাবা মারা গেছে, জানাই কথা কন, রসুল দুনিয়াতে আসে এসে কি বাবা দেখছেন? দেখে নাই। আবার আমার ছয় মাস বয়স, আমার মা হারাই গেছে, দুনিয়াতে আসার আগে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আবার দুনিয়াতে আসার পর ছয় মাস, যখন আমার বয়স ছিল মাত্র ছয় মাস, তখন আমার মাকে আমি হারিয়েছি। এরপর থেকে আপনার কাছে আমি লালিত পালিত হই, এরপরেই আপনার কাছে লালিত পালিত হই, এরপরে দাদা আব্দুল মুতালিবের কাছে হয়, চাচার কাছে হয়, এভাবে ধারাবাহিকতা ক্রমান্বয়ে রসুল লালিত পালিত হয় আত্মীয় স্বজনের কাছে, চাচার কাছে, দাদার কাছে। সেই চাচারা সেই দাদারা পর্যন্ত রসুলের শত্রু হয়ে গেল। কেন শত্রু হওয়ার কারণ কি? যে মুহাম্মদ যখন সত্য কথা বলা শুরু করে দিয়েছে, কোরআনের কথা বলা শুরু করে দিয়েছে, আল্লাহর কথা বলা শুরু করে দিয়েছে, তখন মুহাম্মদ আর ভালো নাই, মুহাম্মদ খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আসতে কোন আপনারা বলেন, দুনিয়ার সকল মাখলুক মিলে যদি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বররা সকলে মিলে যদি বলে যে মুহাম্মদ খারাপ, আর আল্লাহ যদি বলে ভালো, কিছু আসে যায় না? কথা বলেন, দুনিয়ার সকল যদি ওনাকে খারাপ বলে বলো, কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ যদি আমাকে ভালো বলে এটাই সবচেয়ে ভালো। অতএব হকের কথা বলতে গিয়া কারো কাছে হক তিতা লাগবে, কারো কাছে হকের কথা বলতে গিয়া কষ্ট লাগবে, কারো কাছে হকের কথা বলতে গিয়ে দেখা যায় কলিজা আঘাত লাগবে, এটা মেনে নিতে হবে যে আসলে রসুলে আল্লাহ আমাদের হুজুর যা বলছেন সত্য কথারই বলেছেন, কোরআনে কথাটাই বলেছেন, সঠিক কথাটাই বলেছেন। হয়তো আমার ভিতর সহ্য হইতেছে না, কেন? আমি হয়তো আমি আমার লোককে মহব্বত করি, হয়তো আমি ওই বাইকে মহব্বত করি, হয়তো আমি আমার নেতাকে মহব্বত করি, সেই হিসাবে হয়তো আমার কষ্ট লাগছে, লাগতেই পারে। তবে হুজুর যা বলেছেন একটা কথা হুজুর বানায় বলে নাই, হুজুরে যা বলছেন সরাসরি আল্লাহর কোরআন থেকে, এটা মেনে নিতে হবে। যখন এটা মেনে নিব তখন আমি আস্তে আস্তে সফল কাম হব, কামিয়াব হব। যে হুজুর বলছে বলুক, হুজুর নিজে আমি কি ব্যক্তিগত বলবি? বলি, আমার তরফ থেকে বলি, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন চায় না যে একজন মুসল্লির ক্ষতি সাধন হোক, কেউ চায় না। যাই হোক, আল্লাহর রাসূল বিশ্ব নবীকে খারাপ খারাপ ভাবতে লাগলো। আপনারা বলেন, আমার নবী কি খারাপ ছিল না ভালোর ভালো? যার কোনো তুলনা হতে পারে? আল্লাহু আকবার। কোন দিক আলোচনা করব? রসুলের যে এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথা, এত সুন্দর ব্যবহার, রসুলের এক একটা জিনিস দেখে, এক একটা গুণ দেখে বেঈমান কাফেররা অটোমেটিক মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল রাস্তাতে হাঁটতেছে, হঠাৎ এক ইহুদি, ইহুদি ছেলে বিশাল একটা বোঝা নিয়ে রাস্তা দাঁড়ানো, রাস্তার পাশে
এখন একা তো উড়াইতে পারতেছ না, একা উড়াইতে পারতেছ না, কি করি? হঠাৎ রসুল আসতেছে রসুলের সামনে, কে বাবা তুমি এখানে কি করো বাবা? আপনি কে? আমার তুমি চিনবে না, কি তোমার এখানে দাঁড়াইছো কেন, কোনো সমস্যা? কয় আমার গাঠিটা আমার যে একটা বোঝা এটা অনেক বেশি বড়, নিতেও পারতেছি না, কোনো লোক পাইতেছি না। বাবা তুমিও দরব বোঝায় আমিও দৌড়ি বোঝায়, এই বোঝাটা উঠাইয়া আমার মাথায় দৌ। সুবহানাল্লাহ, জোর এখন বোঝাটা উঠাইয়া আমার মাথায় দৌ। আল্লাহর রসুল বিশ্বনবীকে অনেকে চিনতে পারে নাই, ওই ছেলেটা কই এত সুন্দর চেহারার মানুষটা, আমার ভালো কাজ করতেছে। রসুল বোঝা নিয়ে মাথায় বাড়িতে যায়, আর ওই ছেলে রসুলের পিছনে, আর রসুল সামনে যে হাঁটতেছে তার বাড়ি যাচ্ছে বোঝা নিয়ে, বিশাল বোঝা। যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যখন বোঝা রেখে চলে আসে, রসুল দ্রুত চলে আসলেন, এই অবস্থা ওই যুবকের ছেলে ইহুদি ছেলে বাবা বলতেছে, কে বাবা এই অবস্থা তুমি কেমনে আনলা, এত বেশ বড় বোঝা, এত বড় বোঝা, এত ভারী বোঝা কীভাবে তুমি আনলে? বাবা বোঝা তো আমি আনি নাই। ও কে আনছে? কয় একটা সৌন্দর্য লোক, চন্দ্রের চাইতো সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার লোক আমাকে বোঝাটা এনে দিছে। আমি বললাম আপনি মজুরি কত? মজুরিও নেয় নাই একদম, সে বিনা টাকায় বিনা পয়সায় ফ্রি আমাকে বোঝাটা নিয়ে নামিয়ে দিয়ে সে আবার দ্রুত চলে গেল। আব্বা আমি তো ওনাকে চিনি না, খুব সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, তো তাই না কি বলে? হ্যাঁ, সে লোকটা কোন দিক গেছে? ক এই তো এই দিক দিয়ে মাত্র গেল। ক দ্রুত দৌড়াও দৌড়াও, লোকটাকে দেখতে হবে, সুবহানাল্লাহ। সন্তান বাবাকে নিয়ে ছুটছে ওই ব্যক্তির সন্তানে, যে ব্যক্তি বোঝা লামায় দিয়ে গেছিল। আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়া আপনার 20 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত, কেউ লেগেছে 1 সপ্তাহ পর্যন্ত, 10 দিন পর্যন্ত সুগ্রাম বের হইত। নাক দিয়ে সুগ্রাম বের করে করে এদিকে হবে এদিকে হবে, গ্রানটা এদিকে আসতেছে, দৌড়ায় গিয়া দেখে রসুলকে পেয়ে গেছে। যখন বাবা দেখলো সর্বনাশ, উনি তো মুহাম্মদ, সুবহানাল্লাহ, আরে উনি তো মুহাম্মদ, যাকে আমরা গালমন্দ করি, যাকে গালাগালি করি, উনি তো সেই মুহাম্মদ, যে মুহাম্মদের পর নিন্দা আমরা করি, আমরা তো সেই মুহাম্মদের তো বিরোধী বিরুদ্ধাচরণ করি, উনি তো সেই মুহাম্মদ বাবা। এই কথা বলেই দ্রুত চলে আসলেন বাসায়। ঘরে আসার পরে ছেলের মন খুব খারাপ, বাবা আপনি যাই করেন না করেন, আপনি ইহুদি ধর্ম পালন করেন আমার কোনো বাধা নাই, কিন্তু আমি আব্বা আর ইহুদি ধর্মে থাকতে চাই না। যেই লোক বিনা টাকায় বিনা পয়সায় এত সুন্দর চেহারার অধিকারী, আমার বোঝাকে সে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়, কোনো বিনিময় আশা করে না, এমন লোক কোনোদিন খারাপ হতে পারে না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। এত ভালো রসুল, এত সুন্দর চরিত্রের অধিকারী, সুন্দর ব্যবহার অধিকারী, এরপর রসুল তাদের কাছে খারাপ কথা কোনা জোর কর ঠিক নেই। আল্লাহর রসুল বিশ্বনবীজ উনি জায়গা চলে গেলেন, ওই সন্তান ইহুদি ছেলে তার বাবাকে বলে, বাবা আমি চলে যাই, বাবা আমাকেও নিয়ে যাও, সুবহানাল্লাহ, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। কেন? আমারও কাজ আছে, যে চলেন। আল্লাহর নবী দোবারা হাজির, সুবহানাল্লাহ, জোরে কর হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা আপনাকে খারাপ মনে করতাম, খারাপ ভাবতাম, আগা নবী আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আগা মুহাম্মদ আমরা এতদিন পর্যন্ত না জেনে না শুনে আপনাকে গালমন্দ করেছিলাম, আপনাকে গালাগালি করতাম, খারাপ মনে করতাম, আগা মুহাম্মদ আজকের ব্যবহারে যা বুঝলাম, আজকের আচরণে যা বুঝলাম, আগা মুহাম্মদ এমন চেহারার অধিকারী, এমন সুন্দর ব্যবহারের অধিকারী, কোনোদিন খারাপ হতে পারে না। আগা নবীজি আমিও আসলাম, আর বাবাও আসলাম, মেহরবানি করে আমাকে এবং আমার বাবাকে মুসলমান বানায়া দে। এই কথা বলার পরে ওই বাবা ইহুদি ছেলের বাবা বলতেছে,
একটু অপেক্ষা করো, মুসলমান একটু পরে হব। কেন কি করবেন? লা, আমার গড়ে যারা আছে আমার পুরো ফ্যামিলিকে আমি নিয়ে আসতেছি, আল্লাহু আকবার, আমার ফ্যামিলিকে নিয়ে আসতেছি। এই রকম ভাবে আল্লাহর নবীর কাছ থেকে যখন নাকি বিদায় নিয়া পুরো ফ্যামিলিকে নিয়ে যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি, এতদিন পর্যন্ত আপনাকে আমরা গালমন্দ করেছিলাম, এতদিন পর্যন্ত আমরা আপনাকে খারাপ মনে করেছিলাম, আগা নবীজি, আপনার ব্যবহারে চরিত্রে আমরা এত মুগ্ধ হয়েছি, আপনার এত সুন্দর চেহারা দেখে আমরা মুগ্ধ হয়েছি, আপনি মিথ্যা নবী হবেন না গো, আপনি সত্য নবী কোনো সন্দেহ নাই। আগা নবীজি, আমার সন্তান সহ পরিবার সহ গোটা ফ্যামিলিকে আপনি এখনই কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আখলাক দেখে, আমার নবী ব্যবহার দেখে মুসলমান হয়ে গেল। বলেন, মুসলমান যে বানাইছে তলোয়ার দিয়া, গুলি কইরা, কিভাবে সুন্দর ব্যবহারের মাধ্যমে রসুল মুসলমান বানাই ফেলছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার তাহলে আসুন, এমন একজন সুন্দর নবী, সুন্দর চরিত্রের অধিকারী নবী, এমন একজন ব্যবহারের সুন্দর আদর্শের নবীকে যখন তারা পাগল বলে, মোহাম্মদ পাগল, ওনার কাছে কেউ যাইবা না, কেউ যাইবা না, সকলে ব্যাপারটা কিরে, এত সুন্দর ব্যক্তিকে পাগল বলে কেন, পাগল বলে কেন, পাগলটা আরো দিককে আসি, সুবহানাল্লাহ জোরে বল, এত সুন্দর ব্যক্তির পাগল কয়তে একটু দিককে, পাগলটা কেমন, সুবহানাল্লাহ জোরে বল। ভাইয়ারা আমার, যখন নাকি পাগলকে দেখতে আসে, আল্লাহর নবী যখন তেলাওয়াত করে, এত মধুময় তেলাওয়াত, যারা আসে তারাই শুনে কয়, এত সুন্দর তেলাওয়াত যে ব্যক্তি করে সে কোনোদিন পাগল হতে পারে না, কোনোদিন পাগল হতে পারে না, এত সুন্দর চরিত্র অধিকারী, এত সুন্দর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত যে করতে পারে সে কোনোদিন পাগল হতে পারে না, আর সন্দেহ নাই, এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। রসুলের থেকে দূরে সরানোর জন্য পাগল বলছিল, পাগল যায় না, যায় না, আসেনি, রসুলের থেকে দূরে সরবার জন্য পাগল বলছিল, কারণ আল্লাহর আকর্ষণ বাড়াই দিছে, পাগলটা কেমন দিককে আসি, সুবহানাল্লাহ জোরে বল, কারণ যা দেখতে গিয়ে ওই মুসলমান, যা দেখতে গিয়ে ওই মুসলমান, সুবহানাল্লাহ জোরে বল। এমন সুন্দর নবী, আমাদের নবী ব্যবহার এত সুন্দর ছিল, চমৎকার ছিল, আল্লাহ এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর বই ঢুকাই দিতে হবে আমাদের ভিতরে। রমজান মাস হলে রমজান মাসের মধ্যে আমার আমলের পরিবর্তন করতে হবে, আমার পাঁচ ওয়াক্তের নামাজ মিস দেওয়া যাবে না, মিসটেক করা যাবে না, পাঁচ ওয়াক্তের নামাজকে আমি সুন্দরভাবে কায়েম করি এবং রমজান মাসের রোজা ঠিকভাবে রাখার চেষ্টা করি। রমজান মাসের রোজাগুলো যখন আমি রাখতে শুরু করে দিব, অবশ্যই আমার অবস্থার পরিবর্তন আস্তে আস্তে হয়ে যাবে। কেমন হুজুর, অবস্থা পরিবর্তন কেমনে হবে? বলে, হ্যাঁ, অবস্থা পরিবর্তন এভাবেই হয় যখন মানুষের রোজা কবুল হয়, নামাজ কবুল হয়, কোরআন তেলাওয়াত কবুল হয়, মানে অবস্থা পরিবর্তন হয়। বলে, কেন? বলে, আগে মিথ্যা কথা বলতে এখন বলে না, আগে সুদ খাইতো রমজান মাস আওয়াতে সুদ ছেড়ে দিছে, আছে না নাই, রমজান মাস আসলো এখনো সুদই খাও, তুমি কে রোজা রাখো, মাজুর এখন ঠিক নেই, হালাল খাবার না খাইলে তোমার রোজা কবুল হবে না। সারাদিন সুবে সাদেক থেকে শুরু করে নিয়া একদম সূর্য অস্ত পর্যন্ত তুমি, ইফতার পর্যন্ত তুমি সারাদিন না খায়া না পান করে কষ্ট করতে পারো, এই কষ্টর শরীর সাত দানা পরিমাণ কোনো সম্মান নাই। কেন? বলে, তোমার খাবার হালাল হালাল নাই, হারাম খাবার ঢুকাইছো ভিতরে, সুদের টাকার খাবার খায় সেই রেখাইছো, এই সেই রেখায় রোজা রাখলে কবল হবে না। আমার কথা, আমার কথা, হয়তো অনেকে অনেক মন খারাপ করবো, হুজুরে কি শুরু করলো আবার সুদের কথা, আরে আছে না নাই, এই সুদের কথা নাকি আমার কথা, কার কথা? আল্লাহ পরিষ্কার বলেছেন সুদ হারাম, হারাম কার কথা? আল্লাহ কোরআনে বলেন, ওয়াহাল্লাল্লাহু আল-বাই'আ ওয়া হারামাল রিবা, আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহু আল-বাই'আ,
আমি আল্লাহ তোমার জন্য ব্যবসাকে আমি আল্লাহ হালাল করলাম আর সুদকে হারাম করলাম। সুদকে হারাম করলাম। অতএব যে ব্যক্তি হারাম খাবার খাওয়ার পর রোজা রাখলায়, হারাম খাবার খাওয়ার পরে তুমি নামাজ পড়লায়, হারাম খাবার খাওয়ার পরে তুমি তাহাজ্জুদ পড়লায়, হারাম খাওয়ার পরে তুমি এরকম বন্দি করলায়, ইবাদত করলায়, একটা সেজদা, একটা জিকির, একটা তেলাওয়াত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হালাল খাবার না ঢুকবে। এই জন্য আল্লাহ পরিষ্কার বলেন, ইয়া আইয়ুহার রসুলু কুলু মিন তাইয়্যিবা, হে আমার রসুলগণ তোমাদের ভিতরে যেন সাবধান, কোন হারাম খাবার বলেও না ঢোকে। সুবহানাল্লাহ। মানুষের দোয়া কবুল হইতে গেলে বিভিন্ন শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত হইল যে দোয়া কবুল করাইতে চাও আল্লাহর কাছে হালাল খাবার গ্রহণ করো। কি খাবার? হালাল খাবার। সুদ আর ঘুষ খাইয়া তোমার জীবনকে পরিচালিত করলাম, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আসেনি? চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদ আর ঘুষ খেয়ে তুমি তোমার জীবনকে পরিচালিত করলায়, তোমার শরীর যে স্বাস্থ্য হয়েছে, তোমার শরীরে যে রক্ত আছে সেই রক্ত সুদের টেকার রক্ত, তোমার শরীরে যে গুস্ত আছে সেই গুস্ত সুদের টেকার গুস্ত, তোমার শরীরে শক্তি আছে সেই শক্তি সুদের টেকার শক্তি, এই রক্ত দিয়া, গুস্ত দিয়া, শক্তি দিয়া যদি দোয়া কর, আল্লাহ আমার দোয়া কবুল কর, আমার মাফ করে দেব, আল্লাহ কর তোমার দোয়া আসমান পর্যন্ত যায় না, আবার ফিরে আসে। কেন ফিরে আসে? তোমার কথার মধ্যে দুর্গন্ধ আসতেছে, কিসের? হারামের দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? অতএব ভাইও এখনো বুঝেন, আপনি সুদের খাবার খাই রোজা রাখলে কোনো লাভ নাই। অতএব এর বাদ দেন, আমি আপনাদেরকে রমজানের আগেই বলছিলাম যে কমপক্ষে যারা সুদে জড়িত আছেন বা ঘুষে জড়িত আছেন, কমপক্ষে আপনারা এক মাস আগে থেকে নিয়ত করেন যে রমজান মাসটা কমপক্ষে সলিড খাবার, পিওর 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 খাবার খেয়ে রোজা রাখবো, এই নিয়তটা কমপক্ষে অন্তত একটা মাসের জন্য করেন, আল্লাহ আপনাকে পুরা বৎসর আপনাকে হালাল খাবার খাওয়ার তৌফিক দেবে। এটা আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। মান জাদ্দা ওয়াজাদা, আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, মানুষের চেষ্টা যেখানে শেষ হয় সেখান থেকে আমি আল্লাহর কাজ শুরু হয়। অতএব তুমি একটু চেষ্টা করো, আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো হালাল খাবারের, হারামও খাইলে হারামও খাইলে, একটু চেষ্টা করলাম না বাঁচার জন্য, অতএব তোমার এই গন্ধি কোনো কাজে আসবে না। জোরে কর, ঠিক না ভাইয়ারা? আমার এখন আসুন, রমজান মাসের ভিতরে বেশি বেশি করে আমল করা। আল্লাহর রসুল বলেছেন যে এ রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? চারটা। এক, দুইটা এমন যে দুইটা কাজ করলে আল্লাহ সন্তুষ্টি হয়, কি হয়? আর দুইটা কাজ এমন যে দুইটা কাজ আমি না করলে, আপনি না করলে আপনার উহায় নাই, করতেই হবে। সুবহানাল্লাহ। কি? এর মধ্যে একটা হলো তোমরা প্রথম দুইটা যে দুইটা করলে আল্লাহ খুশি হয়, এর মধ্যে একটা হইল তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকমভাবে জিকির করা করলে আল্লাহ খুশি হয়, এটা এক নম্বর আল্লাহ খুশি হওয়ার। নাম্বার দুই, বেশি বেশি করে ইস্তিগফার করা। সুবহানাল্লাহ। কি ইস্তিগফারটা কি কোন তো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই আমলটা বেশি বেশি করো, ইস্তিগফার করো। ইস্তিগফার কেন করে? যে আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আমার মাফ করে দাও। রমজান মাস পায় যদি গুনাহ মাফ না করাইতে পারি, এর সাথে কপাল ভরা পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না? অতএব বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহ পাকের জিকির করা, এবং বেশি বেশি ইস্তিগফার করা। মনে থাকবে? কথা মনে থাকবে? এই দুইটা কাজ করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ, আমরা আল্লাহর খুশি করতে চাই না? অনেকে মসজিদ থেকে বের হয়ে গেলে বলে দেবেন আল্লাহর খুশি করতে হলে কটা কাজ? দুইটা। প্রথম দুইটা কটা? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কি? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পড়া, হাঁটায় চলায় উঠা বসায় আল্লাহ পাকের জিকির করা। যে ব্যক্তি সদা সর্বদা জিকির পড়বে, যেমনটা তাজা রাখবে, ইমানটা মজবুত রাখবে, অবশ্যই তার মৃত্যুর সময় ইমান নসিব হবে। এই জন্য বেশি বেশি কী করা? জিকির করা, আল্লাহ খুশি হয়। নাম্বার দুই, নাম্বার টু হইল ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইভাবে আমল করা।
যখন বসে থাকেন মসজিদে আইসা, মসজিদে আইসা আর গল্প আর গল্প, এটা কি আছে না নাই? মনে হয় যে একেবারে ওই রাস্তাঘাটে গল্প করতে দিস্তা বল, মসজিদে আইসা নামাজের আগে আইসা অসুবিধা মানে বাজার আর বাজার মাজুর আমার ঠিক নেই, মসজিদে আইসা মানে কাঁচা বাজার, এটা কি? মসজিদে আসবেন আল্লাহর বন্দী করার জন্যে, মসজিদে আইসে বসছেন এক জায়গায় বসে থাকেন, বসে বসে আল্লাহ জিকির করে মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ, এরে পড়লেন, পড়লে আপনার ফজিলত লাভ, এতে করিয়া আপনারও লাভ হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হইলে এর বিনিময় এর যাজা সরাসরি জান্নাত। নাম্বারগুলো দুই, আর যে দুইটা আছে লাস্টের, এই দুইটা না করলে আমার উপায় নাই আপনারও উপায় নাই। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করা, সুবহানাল্লাহ, জান্নাতের জন্য দোয়া করা, জান্নাতের আশা দোয়া করা, কি দোয়া? আল্লাহ আমাকে তুমি জান্নাতের ফেরদৌস নসিব করো, সুবহানাল্লাহ। বলে জান্নাতের ফেরদৌস তো অনেক বড় হুজুর, বলে হ্যাঁ রসুল পরিষ্কার বলেছেন তোমরা যদি দোয়া করতেই হয় জান্নাতের জন্য তাহলে তোমরা জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করো, সুবহানাল্লাহ, জান্নাতের জন্য দোয়া করা, এটা এক নম্বর। এটা না করলে উপায় আছে আমাদের? কোনো উপায় নাই। নাম্বার শেষ নম্বরটা হইল, অর্থাৎ চার নম্বরটা হইল জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, সুবহানাল্লাহ। কারণ জাহান্নাম থেকে মুক্তি না আসলে উপায় আছে? উপায় নাই। যদি জাহান্নাম থেকে আল্লাহ মাফ না করে উপায়, এই জন্য জাহান্নামের ভয় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া দেন, তাকওয়ার ভয়, রমজান তো আসছে তাকে অর্জন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন আল্লাহ বলছেন। তাত্তাকুন মানে কি? তাকওয়া অর্জন করা, তাকওয়া। তোমরা রমজান মাস এসেছে তাকওয়া অর্জন করো, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, নামাজের মাধ্যমে তাকওয়া অর্জন করো, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো, তাহলে তুমি কামিয়াব, তোমার রমজান মাস সফল, ঠিক কিনা? মিয়া রমজান মাস পাইও যদি আমার গোনা মাফ না করাতে পারি, রসুল পরিষ্কার বলছেন এর মতো কপাল ভরা লাঞ্ছিত বঞ্চিত পৃথিবীতে আর কেউ হইতে পারে। এই জন্য বেশি বেশি কান্দেন, বেশি বেশি কান্দেন আল্লাহর দরবারে। আরে ভাই 11 মাস তো কান্দতে পারলেন না, দুনিয়ার যা ঝামেলা, 11 মাস আপনি দুনিয়ার ব্যস্ততা সময় কাটাই দিলেন, একটা মাস কমপক্ষে কান্দেন না, একটা মাস কান্দেন, চোখের পানি সারেন, আল্লাহর কাছে কান্দাকাটি করেন কমপক্ষে, হয়তো বা কোন দিনের দোয়া আল্লাহ কবুল করে ফেলে, আল্লাহ আপনাকে পুরো বছর পর্যন্ত আপনাকে দিনের পথে চলার তৌফিক দেবে, সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমল করেন, আমল করেন, কাজে লাগবো মিয়া, জিকির পড়েন, কোরআন তেলাওয়াত করেন মসজিদে আইসা, বসে গল্প করেন না, গল্প করে সময় নষ্ট করেন না। আমি তো আগেই বলছি যে স্মরণের চাইতে সময়ের মূল্য অনেক বেশি, এক এক সেকেন্ডের বহু দাম, এক একটা মিনিটের বহু দাম, এক একটা মিনিটের, এক একটা ঘন্টার, এক একটা দিনের, এক একটা সপ্তাহ বহু দাম, এগুলো আমার থেকে হারাই গেলে আমি আর পাবো না। সময়টা কাজে লাগাইয়া দেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় করেন। আমি রোজা রাখলাম, আমি গীবত করি, আমার মুখের রোজা শেষ, ঠিক নেই কথা কোনা? আচ্ছা রোজা রাইখা কি বল করে নেওয়ালে আমরা সমাজও নাই, হ্যাঁ আছে তো আসতে কয়, আমাদের সমাজে এই বাজারটা খুব গরম, গিবদের বাজার, কথা কোনা আছে না? মসজিদ থেকে বের হয়ে বুঝলাম না রে হুজুর দি টান রয়ে গেছে গা, আছে নি কথা কোনা? হুজুরে কি হইলো হুজুর, দূর হুজুরে ভয় পাই গেছে গা, আসেন এই যে শুরু হইলো আরম্ভ। আপনি যাই কিছু করেন আর না করেন, আপনি যদি গীবত করেন, শেকায়ত করেন, আপনার রোজা মুখের রোজা শেষ, হাত দিয়ে গোনা করলেন হাতের গোনা শেষ, চোখ দিয়ে বেকার নারে দিকে তাকালেন চোখের রোজা শেষ, জবান দিয়ে গোনা করলেন জবানের গোনা শেষ, মানে রোজা শেষ, অন্তর দিয়া কল্পনা করে গোনা করলেন এই অন্তরের গোনা শেষ, ব্রেনের গোনা শেষ, পাও দিয়ে হাইটে গোনা করলেন পাওয়ার গোনা শেষ, সব শেষ, তাহলে এই রোজা দিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? রসুল আমার আজকের তেলাওয়াত করে হাদিস রসুল বলেছেন আসসিয়াম জুন্নাতুন মা আলাম ইয়াহরুকুহা, রোজা হলো ডাল স্বরূপ, রোজা কি স্বরূপ? ডাল স্বরূপ। তোমার রোজা তুমি মজবুত করো, তোমার রোজা ভালো করে তুমি মজবুত করে তুমি করো, কি করলে কি হবে? তুমি ভালো করে মজবুত করে তোমার রোজা রাখতে পারো, কোনো ত্রুটি না থাকে, ওই রোজা দিয়া কিয়ামতের ময়দানে ডাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে না নাই?
ভাইয়ারা আমার জন্য আসুন, আল্লাহ কাছে দোয়া করা রমজান মাস দিবস শেখাতে করলে আমার জীবন নষ্ট হবে, আমার আমল নষ্ট হবে, যেরকম ঠিক না? আল্লাহ রাসূলের কাছে দুজন মহিলা আসে, মহিলার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা রাখতে পারতেছি না, আমাদের অবস্থা খুব খারাপ, আমাদেরকে একটু পরামর্শ দেন কী করা যায়, রোজা ভেঙে ফেলি। ও কেন? ও আমাদের খুব কষ্ট হইতেছে। তাই আচ্ছা আসো বসো, একটা পাত্র আনো, পাত্র আনছে, একটা প্লেট আনছে, প্লেট ও প্লেটে বমি করো। প্লেটে যখন দুই মহিলা বমি করছে, আল্লাহ, দুই মহিলার বমির সাথে একবার আস্তা মানুষের গোস্ত বের হয়েছে, নাউজুবিল্লাহ। আসতে কোন মহিলা কি মানুষের গোস্ত খাইছিল? কখন খাইছিল? এই গোস্ত বের হলো কুত্তিকা বারাক। আল্লাহ নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলারা গো বলো না তোমরা কার গীবত করেছিলা, শাকায়াত করেছিলা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন একজনের গীবত করেছিলাম, বদনাম করেছিলাম। এমনি আল্লাহর রাসূল বলেন, শুনো, যে ব্যক্তি নাকি আরেকজন ভাইয়ের বদনাম করে, যে ভাইয়ের গীবত করলো তার কাঁসা শৈলের গোস্ত খাইলো, নাউজুবিল্লাহ। অতএব গীবত করা যাবে না। তোমাদের ভিতরে মরা গোস্ত ঢুকছে, মৃত্যু ভাইয়ের মৃত্যু, মৃত্যু ভাইয়ের গোস্ত তোমাদের ভিতরে ঢুকছে, এই জন্য রোজা রাখতে তোমাদের কষ্ট হচ্ছে গো। আর কোনোদিন গীবত করবা না, যাও ভূমি করো, তোমাদের কষ্ট দূর হয়ে গেছে, সাবধান করে দিলাম। এরপর থেকে মহিলারা কোনোদিন আর কষ্ট হয় নাই, গীবত করে না কষ্ট হয় নাই, রোজা রাখতে অসুবিধা হয় নাই। তাহলে বোঝা গেল গীবত করলে সাকাত করলেও রোজা রাখতে কষ্ট হয় বলে গুনাহ করতেছি, ঠিক নেই? আরো জোরে কান আল্লাহকে ভয় করুন। বলে কিসের ভয়? আমি একজন বার গীবত করতেছি, আমাকে দুনিয়ার কেউ না শুনলেও কে শুনে? আমি একজন বেগানা নারীর দিকে তাকাইতেছি, আমাকে যদি দুনিয়ার কেউ না দেখে কে দেখে? আরো জোরে কন, এই ভয় ঢুকায় দাও জাহান্নামের ভয়। আয়ের মধ্যে গিয়া বের মধ্যে গিয়া খরচ করতে গিয়ে তুমি আল্লাহকে ভয় করো, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে বেশি বেশি, এই জন্য তুমি অনর্থক বেহুদা খরচ করিও না। আরো জোরে কন, আমাদেরকে সম্পদ দিয়েছে যেমনে মনছে এমনি খরচা করি, আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহ বলেছেন, বান্দা শোনো, যা সম্পদ দিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহর দেওয়ার রিজিক থেকে তুমি ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় তোমার যা লাগে তুমি খরচ করো, অনর্থক খরচ করিও না। একটা বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণও সম্পদের হিসাব না দিয়া সামনা গাতে পারবে না, ঠিক কিনা? সূত্রটা করোনা মানুষ পেতাম নি, অসুবিধা হইতেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন ইহুদি ছেলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ইহুদি ছেলে, আমাকে আপনি মুসলমান বানায় দেন। এমনি এসে বলতেছে, জোর করছে, জোর করছে, কোনো মানে বাধ্য করছে, সরাসরি নিজে নিজে মেহরবানি করে আমাকে আপনি মুসলমান বানাইয়া দেন গো নবী, ইহুদি পরিবারের সন্তান আমি। আল্লাহর নবী কো, বাবা রে, তুমি যে ইসলাম গ্রহণ করবা পরে তোমার ঝামেলা আবার হয় কিনা, কোনো অসুবিধা হয় কিনা? না গো নবীজি, আমাকে তাড়াতাড়ি মুসলমান বানায়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ, এই ইহুদি ছেলেটা আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করে আল্লাহর নবী কো বড় আমার সঙ্গে কালেমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে, এখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে আমার বাবার পরিবারের কাছে যাব, গেলে তারা আমাকে মার দিবে, আমার খেদায়া দিবে, আমাকে খাবার দিবে না, সম্পদ দিবে না গো নবী, এই জন্য আমি আমার আব্বার কাছে যেতে চাই না, মার কাছে যেতে চাই না, পরিবারের কাছে আমি আর ফিরে যেতে চাই না গো নবী, মেহরবানি করে আপনি আমাকে একটু সহযোগিতা করলেই হবে। একটু সহযোগিতা করেন গো নবী। আল্লাহর নবী চোখের পানি এখন ছেড়ে দিয়ে কান্না সরে বলে, আরে ইহুদি ছেলে মুসলমান, আমি তোমাকে যে এক বেলার খাবার দিব, এই খাবার পর্যন্ত আমি নবীর কাছে নাই, নাই, এক টাকা তোমাকে দিব, এই টাকাটা আমার হাতে নাই রে,
অথচ আল্লাহর নবী বিশ্ব নবী যদি ইশারা করত পুরা তুর পাহাড়কে আল্লাহর স্বর্ণ বানাইতো সুবহানাল্লাহ জোরে কান আল্লাহ বলেছেন নবী গো আপনি কি দুনিয়া চান না আখিরাত চান আল্লাহর নবী কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী কয় আল্লাহ আমি দুনিয়া চাই না দুনিয়া আখিরাত চাই কি চাই আখিরাত চাই বলেন তো দুনিয়া উত্তম নাকি আখিরাত উত্তম বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত চিরস্থায়ী রে বান্দা দুনিয়ার জন্য পাগল পারা হয় না যা পাওয়ার তুমি তাই পাবে এর বেশি পাবে না পাবে বাইরে আমার আল্লাহর নবী ধনী ছিল গরীব ছিল না চাইলেই পাইতেন কিন্তু চায় না দুনিয়ার জীবন কষ্ট করেছে বলেন ওরে ইহুদি ছেলে মুসলমান নতুন মুসলমান যুবক আমি কেমনে দিব এক টাকা আমার কাছে নাই এক বেলা খাবার দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই কেমনে কি করি আল্লাহর নবী একটু প্রশান্তির একটু সাহস ছেড়ে দিয়ে বলেন আমার সাহাবী আলী আমার সাহাবী আছে একজনের নাম ওসমানে গনি ওনার কাছে গিয়া বলো আমি নবী বলছি তোমাকে হাদিয়া দেওয়ার জন্য উসমানে গনি গরিব না ধনী আরো জোরে কোন আল্লাহর নবীর পারমিশন পাইয়া যখন নাকি উসমানে গনির কাছে দৌড় দিয়েছেন নতুন যুবক মুসলমান যুব তখন এই অবস্থা গিয়া দেখে এই অবস্থায় গিয়া দেখে যে উসমানে গনি একটু কেরাসিন পড়ছে কেরাসিনের এক ফোঁটা পড়ে গেছে কেরোসিন কেরোসিন না কেরোসিন কেরোসিন যে দেশ গ্রামে যে বাতি জ্বাললাম জ্বালা এই কেরোসিনের একটা ফোঁটা কেন জমিনে পড়ে গেছে গা বেটা কর্মচারী রে কর্মচারীর দমকায় দমকাতে শেষ তাক কেন বললো জোর মোট ঠিক কিনা কই না লিল্লা রসুল পাঠাইছে আমারে আমি আয়া নিতে হা দিয়া এক ফোঁটা কেরাসিন পড়ছে এটা লেগে বক্তাছে আমি যাই গিয়া সালাম আসছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন অভিজি আমি হাজির ও কি হাতে দিছে হা দিয়া ও আবার এক ফুটটা কেরোসিন বসে হির লাগা কর্মচারী দমকাইয়া শেষ করতেছে আমি আর হা দিয়েছি কোন সুযোগে আমি না আরে তুমি আমার কথা বললে তুই তো এটা তো ব্যাপার না তুমি আমার কথা বলতা যাও আবার যাও কি আর রসুল্লাহ আবার যাবো যাও আমি বলছি যা আমার কথা গিয়া বলবা রসুল পাঠাইছে শুভ আল্লাহ আল্লাহ নবীর পারমিশন পাই আবার দৌড় দিলেন না হযরত উসমান গনির কাছে গিয়া দেখে তোলা জায়গা ওইটা তোলা বাতাসে একটা তোলারে একটু সামান্য তোলারে আনবার লাগে দৌড়তেছে জমাতে চাই না কথা বলছেন নাই এই একটু তোলা উড়ে যাইতেছে আর কি তোলা এই তোলারে বেশি দৌড় 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 দৌড়তে তোলারে আবার আন্না জমায় উইন না আমি কই আইলাম যে ব্যক্তি তোলা জমায় একটু তোলা জায়গা উড়িয়া হিটারে জমায় আমার হাতে দিব যাই গিয়া সালাম আমি পারতাম না কি আসো ইয়া রাসূলুল্লাহ তো দিছে ক না কেয়ার কী ব্যাপার দেয়া নাই চাও নাই ও কী চাইতাম হজুর তোলা জায়গা উড়ে একটু তোলা এটা এটার পিছিয়ে দৌড়ে গে জমায় আরে তুমি আমার কথা বলবা হে যাই করুক না তুমি আমার কথা বলবা না যাও আবার যাও ইয়া রাসূল আমি আর পারতাম না ক যাও তুমি আমি বলছি তুমি যাও আবার দ্বিতীয় তৃতীয়বার গিয়া যখন গেছে উসমানের কাছে গিয়া দেখে যে পিঁপড়ায় যে পিঁপড়ায় যে ওই আপনার কি বলে চিনি নিয়ে যাবে চিনির গুঁড়া এই চিনির গুঁড়া আটকে রাখতেছে শুভ আল্লাহ না চিনির গুঁড়া পিঁপড়া চিনি নিয়ে যাবে চিনি পিঁপড়া আটকায়া পিঁপড়ার মুখ থেকে চিনির গুঁড়া আটকে রাখতেছে তো ওনার কাছে আমি কী হাতে সামু কথা বোঝা নাই আল্লাহ রসুল আমার কই ফারাল আমি কই আইলাম হ্যাঁ এগুলা কি এগুলা আমি কেমনে চাইতাম যে বেটা পিঁপড়া থেকে চিনি রেখে দেয় হ্যাঁ যে লোক এই তোলা জায়গা একটু উড়িয়া তোলা তোলা রাস উড়া জায়গা এটা আর খেয়েবো এটার পিছিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে জমায় এই লোকের কাছে আমি কী হাতিয়ে সামু আহা রসুল পাঠাইছিলাম কী করে কেমনে কই আমি যাক বলি ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে তুমি আমায় একজন যুবক নতুন মুসলমান হয়েছে আমি আমি ইহুদি ছিলাম রসুলের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি আমি আসছি আপনার কাছে আমি আসি নাই আমার পাঠাইছে সুমা আল্লাহ কন কে পাঠাইছে আল্লাহ নবী পাঠাইছে সুমা আল্লাহ ধরে এমনি কে সত্যি আল্লাহ নবী পাঠাইছে আরে আসো আসো আমার কাছে আসো কি ব্যাপার আমার নবী পাঠাইছে কারণ সাহাবাই কারণ নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন কথা কন ঠিক কিনা রসুল পুরো পাঠাইছে আসো আসো আসছে
কি ব্যাপার বলো তো, নতুন ইসলাম গ্রহণ করেছি আমি, মানে আমার একটু খাবারের দরকার, একটু খরচের দরকার, আমার পরিবারের কাছে গেলে পরে পরিবার আমার খাবার দিবে না, পরামর্শ করবে না, অতএব আমার একটু দরকার, যদি আমাকে আপনি একটু হেল্প করতেন, একটু সহযোগিতা করতেন তাহলে অনেক ভালো হইতো, রসুল বলছে আমাকে, সুবহানাল্লাহ। এই কথা শুনে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসো আমার সাথে, ওনাকে হাত ধরে নিয়া যখন নাকি গুদামে নিয়ে গেল, ওট আসলো, আগের ওট আসিল, একটা ওট বোঝাই করে যখন চাল যা আছে তার খাবার পত্র একটা ওট বোঝাই করে করে যখন নাকি তাকে বলে যাও এই ওট নিয়ে যাও, এই ওটের পিছনে আরো তিনটা ওট আছে, সুবহানাল্লাহ, তিন ওট বোঝাই তোমাকে মাল দিলাম, যাও লিয়ে যাও, সুবহানাল্লাহ। এই লোকের এই দশা বুঝলাম না, কেরাসিন ফেললো দমকাইলো, এরপর আপনি চিনি লিয়ে যাকে আটকায় রাখে, এরপর আপনার এই কি বলে এই তুলা তুলা জায়গা উড়ে এটা দূর হয়ে গেছে, কষ্ট করে দূরে জমায় রাখে, এই লোকে আমার তিন তিন বোঝাই পরিমাণ আমার সম্পদ দিয়ে লায়, বুঝলাম না ব্যাপারটা কি, সুবহানাল্লাহ। জোরে হল বায়রা আমার এমনি বলে যুবক উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু সম্পদ নিব, পরে আগে রহস্য উদ্ঘাটন করেন, রহস্য আগে বলেন না, বলে কি ব্যাপার, আমি দেখলাম গো আপনি তিনবার আসলাম আপনার কাছে, প্রথমবার দেখলাম এক ঘটনা, দ্বিতীয়বার আরেক ঘটনা, তৃতীয়বার আরেক ঘটনা, এমনটা করেন কিন্তু আপনার এই কাজের লোকে তো এই কাজ মিল নাই, আপনি সম্পদ দিলেন আমাকে বরবর করে, কিন্তু এক ফোঁটা কেরোসিনের জন্য আপনার কর্মচারীকে আপনি এত দমকাইতেছেন কেন, বুঝলাম না। এমনি উমরে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে যুবক মমিন মুসলমান আল্লাহকে ভয় করে, আরো জোরে কন, আমরা আল্লাহকে ভয় করি, কিয়ামতের কঠিন ময়দানকে আমরা ভয় করি, যদি এই যে একটা কেরোসিন বসে কুটা, এই কেরোসিনটা জনগণের মাল, কেরোসিনটা জনগণের মাল, আমি কার এক ফোঁটা কেরোসিন কম দিব, আমার ভয় লাগে রে, না জানি কার বাগের মধ্যে বন্ধনের মধ্যে কেরোসিনের ফোঁটাটা কম চলে যায়, যদি চলে যায় আর এই রোগটা যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি উসমান গনির ব্যাপারে যদি নালিশ করে কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না, আল্লাহ হক পাশে কি বুঝলেন, উনি কি চিপটামি করছে নাকি আল্লাহর ভয়ে, যখন কার ভয়ে, এই সিনি লিয়া যা সিনির গুড়া, এই সিনিটা হলো আমার জনগণের সম্পদ, আমার জনগণকে আমার ভাগ করতে হবে, বন্টন করতে হবে, আমি জানি না রে, না জানি কার বন্টনের মধ্যে এক ফুটা সিনি কম যায়, একটা গোটা চিনি কম গেলে কি আমাদের কঠিন ময়দান, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে, এই ভয়ে আমি পিঁপড়া গাছকে চিনি রাইকা রেখে আমি জমায় রাখি, যাতে করে কি আমাদের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে আমার সহজ হয়ে যায়, আল্লাহু আকবার জোরে কর। আর আমরা দেশের অবস্থা কি আর কইতাম না, আমরা কষ্ট পেলে ভাইয়ের আমার, তাহলে আসুন আল্লাহর ভয় থাকতে হবে, কথা ঠিক না, আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে, আল্লাহর তাকওয়া কিয়ামতের কঠিন ময়দানে ভয় থাকলে কোনোদিন মানুষ তেল চুরি ডাল চুরি গম চুরি করতে পারে না, কথা কোন ঠিক না, করোনার দোহাই দিয়া শেষ পর্যন্ত কত ঘটনা ঘটল, কত মানুষের খাড়ের নিচে পাওয়া গেছে তেলের তেলের ইয় তেলের দাম, কত মানুষ খাড়ের নিচে পাওয়া গেছে গমের বস্তা চাউলের বস্তা, আসেনি কথা আসছে না, জনগণের সম্পদ লন্টন করে তুমি কয়দিন বাঁচবা, কথা কন, কথা কন ঠিকই না, বাঁচতে পারবা না, দুনিয়া হতে তুমি দুদিনিয়া সুখে চলবা, একদিন তোমাকে আল্লাহকে জব দিতে হবে, কথা কন ঠিকই না, অতএব আল্লাহর ভয়ে এগুলো ছাড়তে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ, যেই করে সম্পদ হোক আমার হক হোক, রাষ্ট্রের প্রধান পর্যন্ত এক করে এলাকার আপনার কি বলে সমাজ পর্যন্ত রাষ্ট্রের প্রধান পর্যন্ত যার কাছে যেই দায়িত্ব, ওই দায়িত্ব সুন্দরভাবে আদায় করলে, হক আদায় করলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে, ঠিক নেই, আর নাহলে বাঁচা যাবে, আমারও হক আছে, ইমামের হক আছে, মসজিদের হক আছে, খাদিমের হক আছে, আপনি বাড়িওয়ালা আপনার হক আছে, আপনি বাড়াইটার হক আছে, আছে না, আছে না, হক আদায় করেন, আল্লাহর হকটা আল্লাহ মাফ করে দিব, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না, কথা কোন ঠিক কিনা,